নিয়ামক, তোমরা আসবে না? না, শামসু ঢাকার বাইরে গেছে, ভালো লাগছে না। না না, ইটস ওকে, নো প্রবলেম। আমু, মনে হয় শামসের সাথে আমি এখন রাখি, হ্যাঁ পরে কথা বলবো। ওকে, বাই বাই। তুমি আজকে আমু, তোমরা, আমি ভেবেছিলাম শামস তোমরা না বললে আসবে না। সারপ্রাইজ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Raima. Happy birthday to you. Ma? Oh, thank you. তোর আম্মু বলছিল শামস নাকি বাড়িতে নেই, তো সেলিব্রেট তো করতে হবে, আফটার অল আমার মেয়ের বার্থডে, তাই চলে এলাম। থ্যাংক ইউ আম্মু। মাই লাভলি চাইল্ড। এই কালকে দিনের প্ল্যানটা কি বলতো? এই উইন্টার গার্ডেন তো বুক করা আছে তাই না? আমি কিন্তু নিজে থেকে এই তোর রিপান্টিকে ইনভাইট করে ফেলেছি। আচ্ছা, ও না আসলে কি পার্টি জমবে বল? থ্যাংক ইউ আম্মু। এই তোর আব্বু কি করেছে জানিস? কি করেছে? এই বলবো বলবো। তোর আব্বু না তোর বার্থডেতে একটা গাড়ি গিফট করার প্ল্যান করে ফেলেছে, তাই নাকি? ঠিক প্ল্যান নয়, কিনে ফেলেছে। কালকে ওরা গাড়িটা নিয়ে আসবে ওখানে। শামসের গাড়িটা পুরনো মডেলের হয়ে গেছে, তো অনেক আত্মীয় স্বজনরা আসবে। না মানে এতদিন তো সে ব্যাচেলার ছিল, ওই গাড়িতেই চলতো, কিন্তু এখন তো তাকে অনেক পার্টি অ্যাটেন্ড করতে হয়, তার ওয়াইফকে নিয়ে অনেক জায়গায় যেতে হয়, তাই না? তাই শামস তোকে কি গিফট করেছিল? ও রাইমা, জানিস আমি আজকে বিকেলবেলা ডায়মন্ড মল গেছিলাম, ও মাই গড, এত সুন্দর একটা নেকলেস, মাত্র 4.5 লাখ টাকা। কিনব ভেবেছিলাম, দু একদিন পরে গিয়ে নিয়ে আসবো। আই আরে কি কেক কাটবি না, বাউটি তো বেজে গেছে, চল কাটি। হ্যাঁ চলো। না আম্মু, শামস না আসলে আমি কোনো কেক কাটবো না। ও মা, সে কি, আমরা কতক্ষণ অপেক্ষা করবো? যতক্ষণ পর্যন্ত ও না আসে। না আম্মু, এগুলো না, কালকে আমি পার্টিতে ব্ল্যাক করতে যাই, আমার দেখো কিছু ব্ল্যাক শাড়ি আছে, ভালো লাগছে না। হ্যালো, কোথায় ছিল তুমি সারাদিন? কত মিস করছি। রিয়েলি? হ্যাঁ। তাহলে এক কাজ করো, ডাইনিং এ চলে এসো। তুমি বাসায় আর এসেই দেখো না। কোথায় ছিলে? দাঁড়াও। তুমি আমার শামসুরে একটু বউ
মোবাইল করুন না। মোবাইল তো করতাছি কিন্তু ধরতেছে তো না। তাইলে হয়তো আমার বাবা ঘুমাইতেছে। আরে সারাদিন আমার বাবা কি কষ্ট চাই না করে। তুমি একটু শান্ত হও, আমি আরেকবার কইরে দেখি। ঢাকায় তো রাত 12টা মানে সন্ধ্যা। আচ্ছা আব্বু কেন চলে গেল? আব্বু থাকলে কিন্তু অনেক মজা হতো। রাইমা তুমি কাজটা কি করো? তুমি তো আব্বুকে জোর করে আটকে রাখলি পারো। আমি কি করলাম? আব্বুকে জিজ্ঞেস করো। মানে আমি জানি না শ্যামস, তুমি কি তোমার আব্বুকে চেনো না এখনো? ও ফোনে তো সবকিছু টাইমলি চলা চাই। মানে আমরা যখন হা হা হি হি করছি, উনি তো এগুলো কিছুই করতে পারতেন না। টাইমলি খেতে হবে, টাইমলি বেডে যেতে হবে, সো আমাদের সাথে এনজয় করতে। একটা দিন অনিয়ম করলে কি এমন ক্ষতি হতো? পারবে না। ও মামু, আমি একটা প্রবলেমে পড়েছি, একটা বিষয় আমি একদম কনফিউজড। কি ব্যাপারে কনফিউজড? মানে আমি ওকে আসলে কি গিফট করবো আমি খুঁজেই পাচ্ছি না। আমি আজকে বিকেলবেলা ডায়মন্ড পড়তে গেছিলাম, মানে এত চমৎকার একটা ডায়মন্ডের নেকলেস পছন্দ হয়েছে। রিয়েলি মাই গড, অসম্ভব পছন্দ হয়েছে। মাত্র 4.5 লাখ টাকা। এক মিনিট, নেকলেসটা আপনি নিচ্ছেন না? মানে হচ্ছে নেকলেসটা আমি নিচ্ছি ওর জন্য। 4.5 লাখ কেন? 4.5 কোটি আই ডোন্ট কেয়ার ওর জন্য। এক্স্যাক্টলি। হ্যালো, এই তো ধরছে। হ্যালো মা গো, শামসুরে একটু দেওয়া যাবে? আপনাদের সেন্স কিরকম আমি এটা বুঝি না, এত রাতে কেউ কাউকে কল দেয় না? সাদেকের মা খুব অসুস্থ তো তাই। সাদেকের মা অসুস্থ তো শামস কি করবে? আপনাদের গ্রামের লোকজনদের না মানে কমন সেন্সটুকু আমি বুঝি না। ও এখন একটু ব্যস্ত আছে। আপনারা একটা কাজ করুন, ওনাকে নিয়ে আপনারা হসপিটাল যান, আর টাকার দরকার তো পাঠিয়ে দেবে। কি করলো বৌমা? ধরছিল শান্ত নাকি খুব ব্যস্ত? হয়তো ঘুমাইতেছে। বাচ্চা আমার সারাদিন কি কষ্টটাই না করে। এই টাকা কামানো কি এতই সহজ? কিছু হতে না ওদের ফোন, মানে দিন নেই রাত নেই, বুঝি না ওদের কোনো সেন্স কাজ করে কিনা। কি আর বলবে, ওই সাদেকের মা সে নাকি খুব অসুস্থ, মানে ইউ নো টাকা চড়া একটা ট্রিক্স। বেশি অসুস্থ কিছু তো বলতে পারবো না। যাই, আমি একটু খবরটা নিয়ে আসি। এখন যেও না প্লিজ। এক্সকিউজ মি। আসলে আমারও যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর উঠি। আম্মু আর একটু কিছুক্ষণ থাকো, ওকে বাই বলে যাও। আচ্ছা যাবো, কিন্তু বুঝতে পারছিস না আমার ড্রাইভারটা আজকে ডাবল ডিউটি দিয়েছে। আচ্ছা আজকে একটা দিন লেট হয়ে কিছু হয় না। ওকে ফাইন। এই তো শামসু ফোন করছে। হ্যালো বাবা শামসু। আচ্ছা আব্বা, আপনার এত রাতে টেলিফোন করার কোনো দরকার আছে? আপনি জানেন না যে আমি কত কামে ব্যস্ত থাকি। আমি তো আপনাকে টেলিফোন করি, দেন 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 আম্মার দেন। বাবা রে, তোমার আম্মার শরীর খুবই খারাপ, খারাপ মানে খুবই খারাপ। ডাক্তারের কাছে নিয়ে যান। আচ্ছা ডাক্তারের কাছে না নিয়ে আমারে কেন বারবার ফোন করতেছে? আপনারাও না? না ডাক্তারের কাছেই তো আসছি, হাসপাতালে ভর্তি করাইছি। আচ্ছা ঠিক আছে, ডাক্তার দেখা কি হলো আমার জানাই। আচ্ছা বাবা শোনো, ডাক্তারের কাছে তো মেলা খরচ, এই টেস্ট সেই টেস্ট, এক গাদা টাকা পয়সা লাগবো। টেস্ট করার দরকার লাগলে টেস্ট করাবেন, অসুবিধার কি আছে? না মানে বলতেছিলাম কি, তুমি তো গত মাসে টাকা পাঠাইলে না, এখন যে কি দিয়া কি করুম
ঠিক বুঝতে পারতাছি না। আব্বা আপনার আমার তো সাইজের মানুষ বাড়িতে থাকেন, কী এমন খরচ? আমি তো প্রতি মাসে টাকা পাঠাই, এক মাস টাকা পাঠাই তাও যদি চলতে না পারেন। আব্বা আমার টানা নিয়ে যেতেছে, এই মাসটা কোনো মতে চালান, পরের মাসে টাকা পাঠাবো না। বাসায় গেস্ট আছে, মানে কিছু মানুষ আছে, এখন রাখি। জ্বালাতন করেন কেন জানেন না? ওই বড় ঘরে বিয়ে করছে, ওর সংসারে অনেক বড় একটা খরচ আছে না? তাছাড়া মাসে মাসেই তো আমার টাকা পাঠায় না, আর চাইতে আমরা অনেক ভালো আছি না? আজ তোর ভাবির বার্থডে। ও তাই নাকি? আমার পক্ষ থেকে উইশ জানিয়ে দিস। ফান করিস না, বিপদে আছি। ফানের কি হলো? আচ্ছা ঠিক আছে বল। উইন্টার গার্ডেনে পার্টি থ্রো করা হচ্ছে। হ্যাঁ, ওইটা আমি টাকাটা ম্যানেজ করেছি। শাশুড়ির সাথে কথা বলতে গিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে একটা নেকলেস 4.5 লাখ টাকা। আর ইউ ক্রেজি? 4.5 লাখ? তোর কাছে এত টাকা আছে? দোস্ত তুই আমার বাঁচা, আমি বলে ফেলছি এখন তোর ছাড়। তুই আমাকে এই টাকাটা লোন দিবি? তুই লোন না দিলে আমি তোর পাঠাবো না। তুই বল তুই দিবি? পাঠাবি। ওকে, টাকাটা আমি তোকে দিচ্ছি। তুই একটা কথা বলতো আমাকে, তোর যেটা ক্ষমতা না সেটা তুই কমিট করতে যাস কেন? তুই কি করবো? আমার শ্বশুর ওকে একটা গাড়ি গিফট করছে, আর আমি একটা রজনীগন্ধার স্টিক নিয়ে বলবো হ্যাপি বার্থডে? তুই তাই করবি, যার যার ক্ষমতা সে তাই করবে। আচ্ছা শি ইজ ইওর ওয়াইফ, তার সাথে হাইড অ্যান্ড সিক কি আছে? আমার কয় মাস হলো বিয়ে হয়েছে, মাত্র 6 মাস। আর আমি দেখ শামসু, তোকে আমি টাকা দিচ্ছি বলে তুই মনে করিস না যে আমি তোকে জ্ঞান দিচ্ছি। তুই যখন এই ইউনিভার্সিটি পড়তিস আমি তখনই জানতাম যে তুই একসময় সাফার করবি। ফেক কোনো জিনিস লং টার্ম বিলং করে না, একদিন না একদিন সেটা ওপেন হয়ে যায়। আমি আমাকে আপগ্রেড করছি, তো ও আমার বাইরে আর কিছুই খুঁজে পাবে না। মানুষ রং জিনিসগুলো নিয়ে চলতে চলতে না তার বিবেকটা কিনে রেখে তোর বিবেক কিনে রেখেছিস। কি ব্যাপার আব্বা, আপনার না কইছি? হ্যালো ভাইয়া, মার অবস্থা তো খুবই খারাপ। আমি কি করব? আমি কি ডাক্তার? না মানে শহরের হাসপাতালে শিফট করতে গেছে ডাক্তার। আব্বার হাতে তো একদম টাকা পয়সা নাই, আপনি যদি একটু টাকা পাঠাইতেন। কইলি কি টাকা পাঠানো যায়? আমি কি এখানে টাকার গাছ লাগায় বসে রইছি? আর মা কি আমার একার? তোরা কিছু করতে পারিস না? বন্ধুর পায়ে ধরে বউয়ের জন্য 4.5 লাখ টাকা তুমি গিফট দিতে পারো, আর মায়ের জন্য তুমি কোনো টাকা দিতে পারো না? এখানে 25,000 টাকা আছে, নে ধর ধর, টাকাটা এক্ষুনি বাড়িতে পাঠাবি। আর আমার অফিসে যাবি, অ্যাকাউন্টেন্টের কাছে তোর নামে চেক রাখা থাকবে, চেকটা নিয়ে যাস। নিয়ে গিয়ে তোর ওই কি ডায়মন্ড ওয়ালে নাকি লেকনেস তা কি জানি নিবি, নিয়ে নিস। এই টাকাগুলো তোর কখনো ফেরত দিতে হবে না, বাট একটা কন্ডিশন, তুই কখনো আমার সাথে দেখা করতে আসবি না। তোর মতো স্টুপিড নিজ কোনো বন্ধু আমার থাকতে পারে।
বন্ধু-বান্ধবরাতে সবাই তোকে আর আমাকে মনে করে সেই নেই। উফ, অনামু তুমি অনেক প্রিটি আর আমার সবগুলো ফ্রেন্ড তো তোমার উপর ক্রাশ। ঠিক আছে, ব্যবস্থা করো। হ্যাঁ জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আব্বা, মারে নিয়া আমি সবজি চাইতে ডাক্তার সাহেবের সাথে আমার মাত্র কথা দিচ্ছি। টাকা পয়সা তো টাকা পয়সা না, কোনো চিন্তা করেন না। আমি কিছু লোকের কথা কইছি, ও আমার নগদ এখন 5,000 টাকা পাঠিয়ে দিতেছে, পরে 8-10,000 টাকা যা লাগবে পাঠিয়ে দিব ব্যবস্থা হয়েছে। বাবা রে, তুই কি পাগল হয়ে গেলি? এই যে দেখোস না, আমি ভালো আছি। এতগুলি টাকা, এই টাকার সব পার ওই শামসুর উপরে পড়বো, তুই বাদ দে। তোর আম্মা তো ঠিক কথাই কইছে। আব্বা আপনার এসব কি কইতেছেন? আম্মা এখানে কষ্ট করতেছে, এখানে আমার ডাক্তার কইতেছে এক্ষুনি সদরে নিয়ে যেতে হবে। আর আম্মা, আপনার বড় লোক পোলার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই, ওনার কোনো টাকা পরিশোধ করতে বলো, সব টাকা আমি পরিশোধ করবো। আপনাকে সম্ভব, আমি অ্যাম্বুলেন্স দিয়ে আসবো। বাবা বাবা রে, ও বাবা রে। ও হ্যাঁ, তোর চলে আসছিস? ও ওকে, তোর চলে আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা থাক, আমরা এক্ষুনি বেরোচ্ছি। জাস্ট এই 10 মিনিটের মধ্যে আমরা রিচ করবো। ওকে ওকে, বাই বাই বাই। মানে কি আমি বুঝতে পারছি না, শামস কোথায়? মানে আমরা রেডি হয়ে বসে আছি, যাবো না? প্লিজ একটা ফোন কর। কোথায় তুমি? আমরা সেই তখন থেকে রেডি হয়ে বসে আছি, আমি ওয়েট করছি তোমার জন্য। ওকে ওকে, কুইক। মা কত ফোন আছে? নাই বাবি,
সো সরি। তোমরা এক কাজ করো, তোমরা আমাকে দাফনের ব্যবস্থা করো, হ্যাঁ? আমি তোমাদের ভাইকে জানাচ্ছি, জাস্ট ডোন্ট ওয়ারি, ওকে? তুমি ঠিক মতো শুনেছ তো? হ্যাঁ, তাই তো বললো। শামস, কি হয়েছে? এই সময় ওকে এই খবরটা দেওয়ার কি দরকার ছিল? স্টুপিড, শামস তুমি কোথায় যাচ্ছ? ওকে কোথাও এখন ফোন করতে হবে না। শামস, তোমাকে এখন কোথাও ফোন করতে, পরে তুমি টেলিফোন করে কথা সব জেনে নিও। তুই কেন বুঝতে পারছিস না এই ধরনের নিউজ সাদেক? বিলের কি করলি? কিছুই তো বুঝতে পারতেছি না, কিস লোকগুলো টাকা পাঠাইব, এখনো তো টাকা পাঠাইলো না। সাদেক, তোর ভাবির কাছে কি শুনলাম? ভাইয়া, মা নাই ভাইয়া। মানে আমি সতর বন্ধু নিতে পারি নাই ভাইয়া। মা মনে হয় মরত না ভাইয়া। এখন কি অবস্থা? বাসায় নিয়ে গেছিস? হাসপাতালে। এখনো বিল টিল কিছুই দিতে পারিনি ভাইয়া। ঠিক আছে, রাখ, আমি আসতেছি। যত তাড়াতাড়ি পারি আমি এসে সবকিছু ঠিক করতেছি। বাবারে, তোমার আম্মার শরীর খুবই খারাপ, ডাক্তারের কাছে তো মেলা খরচ, এই টেস্ট সেই টেস্ট, এক গাদা টাকা পয়সা লাগবো। আমি তো প্রতি মাসে টাকা পাঠাই, এক মাস টাকা পাঠাইনি তাও যদি চলতে না পারে। সাদেকের মা, সে নাকি খুব অসুস্থ, মানে ইউ নো, টাকা চাই। কইলি কি টাকা পাঠানো যায়? আমি কি এখানে টাকার গাছ লাগায় পয়সা দিছি? আর মা কি আমার একার? বন্ধুর পায়ে ধরে বউয়ের জন্য 7.5 লাখ টাকা তুমি গিফট দিতে পারো, আর মায়ের জন্য তুমি কোনো টাকা দিতে পারো না? শামসু, বাবা রে, তোর
করে আমার বড়ই দেখতে ইচ্ছা করতেছে রে বাবা। ভাইয়া মার নাই ভাইয়া। Oh my goodness, Robin bhai, what a surprise! Happy birthday to you, dear. I just love chocolates. Apnar friend er name ekta complaint ache. Complaint? Ajke tar wife er birthday ar eta bad diye mane she tar kon caretaker wife mara giyeche eta niye kanna kati korbo asthir. Mane nijer parents more gelo keu eto ta upset hoy na. So where is he? এখন কি করবি? রাইমার বার্থডে পার্টি অ্যাটেন্ড করবি নাকি তোর মায়ের আমি ঠিক করেছি রানাকে সব বলে দেব। সো ফানি, সো ফানি, তুই কেন ভুলে যাচ্ছিস এরা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, এদের সাথে সমাজের উঁচু শ্রেণীর মানুষের যোগাযোগ থাকে। মায়ের জানা যায় না যেতে হবে না, যদি জানে সরাসরি লকআপে ঢুকে যাবে। ফাক ইট। তো আমাকে কি করতে বলিস? আমি কি করব? হোয়াই আর ইউ আস্কিং মি? হোয়াই? আমি কি তোকে বলেছিলাম এসব ফালতু স্বপ্ন দেখতে? এম আই? ইজ দ্যাট আ ওয়ে? মানুষের উপরে ওঠার বেটার লাইফ লিড করা এটা কোন পলিসি? শামস, ইললিগাল ওয়েতে কিছুদিন আগানো যায় কিন্তু আলটিমেটলি পিছিয়ে পড়তে হয়। একটার পর একটা তুই মিথ্যা কথা বলে গেছিস, ওয়ান আফটার ওয়ান। ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে তুই আমার বন্ধু। আরে স্টুপিড, তোর তো প্রাউড করা উচিত ছিল, চিৎকার করে বলা উচিত ছিল এসে দেখো এরা আমার বাবা মা, গ্রামের সাধারণ মানুষ। তোমরা যাদেরকে গাইয়া বলো, নাক ছিটকাও, আমি এদের বাচ্চা। এরা আমাকে শিক্ষিত করেছে, এডুকেটেড করেছে। নো নো, ইউ আর নট এডুকেটেড, তুই একটা অশিক্ষিত, তুই হচ্ছিস একটা জানোয়ার, একটা বিবেকহীন জঙ্গি। কথা বলার সময়টা বেরিয়ে গেছে। হ্যাঁ, তবে ভবিষ্যতে হয়তো সময়টা আসতে পারে। রাইট নাও সিচুয়েশনে কীভাবে সামাল দিতে হয় এটা আমাদের দেখতে হবে। আরে ক্রেজি রবিন ভাই, আমার ফ্রেন্ডসরা কত এক্সাইটেড যে ওরা ফর দ্য ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে দেখবে। যারা আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি তারা আজকে আমার বার্থডেতে অ্যাটেন্ড করবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা তো ঢাকার মধ্যে না, আজকে গেলোয়ার আসলে টেক্স অ্যাবাউট 7 আওয়ার্স জার্নি। সবই ঠিক আছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, ও কি জানতো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হতে পারে? এক্সকিউজ মি, আমি ঠিক বুঝতে পারছি না আমার এখানে কথা বলা উচিত কিনা, বাট আউট অফ কিউরিওসিটি একজন কেয়ারটেকারের ওয়াইফের জানা যায় তার নিউলি ম্যারিড ওয়াইফের বার্থডে পার্টি ছেড়ে সে কী করে যায়?
দেখুন আন্টি, মা বাবা ভাই বোন ফ্রেন্ডস এসব ওয়ার্ডগুলো কিন্তু একটা সম্পর্কের নাম। আসল সম্পর্কটা কিন্তু মানুষের মন, কার ভিতরে কি সম্পর্ক বিলং করে হোয়াইট আইসে কিন্তু সেটা বোঝা সম্ভব না। আর আমরা খোলা চোখে যাকে কেয়ারটেকার ওয়াইফ ভাবছি, এমনও তো হতে পারে ছোটবেলায় ওকে সে অনেক টেক কেয়ার করেছে, ও হয়তো তার কাছে মায়ের চেয়েও বেশি কিছু, বা ইভেন ও তাকে মাই ভাবে। আমি জানি না, আমি তোমাদের এই সমস্ত কঠিন কঠিন বাংলার অর্থ বুঝি না। দেখো রাইমা, শামস তোমাকে অসম্ভব ভালোবাসে, তোমাকে হ্যাপি করার জন্যই কিন্তু আজকের এই আয়োজন, পার্টি, ডিজে, গিফট। বাট এটা একটা ইনসিডেন্ট ছিল, এখানে আমার কোনো হাতই ছিল না, তোমার উচিত এখন। ও যাই ছোট তাই করুক, আই জাস্ট হ্যাভ নাথিং টু সে। আমু চলো, ও ওর কেয়ারটেকার ওয়াইফের জানাজা যাবে নাকি নিজের ওয়াইফের বার্থডেতে আসবে, হি উইল ডিসাইড। লেটস গো। বিকেলে বলেছিলাম আসবো না, তো এমন একটা ঘটনা যে না এসে উপায় নেই। বাট দিস ইজ লাস্ট টাইম, আমি ওর কোনো কিছুতে কোনো কাজে নিজেকে আর কখনো জড়াবো না। খোদা প্লিজ কাউকে কখনো এরকম স্টুপিড বন্ধু দিও না। আমি টাকা পাঠাইনি বলে তোরা মারে ডাক্তার দেখাবি না? আচ্ছা আমি যদি কিছু না করতাম তাহলে কি আমাকে সংসার চলতো না? আমাকে কি কোনো সম্পত্তি নাই? না নাই ভাই, আমি কোনো সম্পত্তি নাই। আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বেন না, পড়বেন কই? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পড়বেন, কি কারণে পড়বেন আপনি জানেন? আব্বার যা সম্পত্তি ছিল, যা নগদ টাকা পয়সা ছিল সব দিয়া আপনারই প্রাইভেটে পড়েছেন। আপনি শিক্ষিত হয়েছেন, টাকা কামাইছেন, আমার সম্পত্তি তাহলে কি ভাই? আপনি তো, কিন্তু এই সম্পত্তি কোন কামে আসলো? মায়ের মৃত্যুর লেখা আপনি দায়ী, আপনি দায়ী, আপনার আব্বা 100 বার ফোন করছে, আমি ফোন করছি, আপনার এতটুকু টাকা হয় না, আপনার গাড়ি চালান, হ্যাঁ বরিনার দামি দামি হোটেলে খান,
যতটা সিরিয়াসলি নিচ্ছ বিষয়টা তো অতটা সিরিয়াস নয়। আচ্ছা, একজন মানুষ মারা গেছে, আব্বু আমি যে আমার ফ্রেন্ডের সামনে কতটা ছোট হলাম, তুমি কি এটা একবারও ভেবে দেখেছো? তুমি মোটেও ছোট হও, তুমি ভুল করছো। ও যেটা করেছে তাতে তোমার গর্ব হওয়া উচিত। এখন তোমার মাথাটা গরম আছে, সেই জন্য তুমি কিচ্ছু বুঝতে পারছো না। মাথাটা ঠান্ডা হোক, পরে আমি সব বুঝিয়ে বলব। এখন ঘুমো মা, চলো আমরা উঠি। উঠি মানে? আশ্চর্য, তুমি আমার মেয়েটাকে দেখছো না? ওকে আমি একা বাড়িতে কাজের বউয়ের উপর রেখে চলে যাব? আর ওর মনের যে এখন কি অবস্থা! এই বাবা, এটা ওর বাড়ি, কখনো একা কখনো অনেকের সাথে বিভিন্নভাবে থাকা প্র্যাকটিস করতে হবে। ওকে, তুমি যখন থাকতে চাচ্ছ থাকো, আমি উঠি, কেমন? আমি তোমাকে কিছু বলতে চাই।
আই ডোন্ট থিংক সো তোমার যদি আদৌ কিছু বলার থাকতো তাহলে এইভাবে সোফায় শুয়ে থাকতে না আমাদের মাত্র 6 মাস হয়েছে কনজুগাল লাইফে এর মধ্যে যদি একজন একজনের প্রতি এতটা বড় হয়ে যায় তুমি যা ভাবছো তা না তাহলে কি বলো সেটা আমাকে মেক ইট ক্লিয়ার কাল রাতে আমার না গিয়ে কোনো উপায় ছিল কাল রাতে যে ভদ্রমহিলা মারা গেছেন উনি আমার মা কি বলছো তুমি সব হ্যাঁ তিনি আমার মা তাহলে তুমি বললে যে তোমার প্যারেন্টস একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন অ্যান্ড ইউ আর অ্যালোন আর তোমাদের এই গ্রামের প্রপার্টিস দেখাশোনা করে সাদেক অ্যান্ড হিজ প্যারেন্টস রাইট আমি তোমাকে মিথ্যে বলেছিলাম সাদেক আমার ভাই আর আমাদের কোনো প্রপার্টিস নেই মানে কি শামস আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না তুমি কেন আমাকে মিথ্যা বললে ভয় আমার বাবা মা আমরা যে স্ট্যাটাস মেনটেন করি সেটা জানার পর তুমি যদি আমাকে বিয়ে না করো হয়তো করতাম আমি না করলে হয়তো অন্য কেউ করতো স্টিল তোমার প্যারেন্টস যারা অ্যালাইভ তাদেরকে তুমি ডেড বলে জানি না নিজের প্রয়োজনে তুমি কোন দিন আমাকে ডেট বলে দিবে কি বলছো বিশু আই রিয়েলি লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি ট্রাস্ট মি আই ডোন্ট ট্রাস্ট ইউ আই হেট ইউ ইউ চিট মি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিশ্বাস করো প্লিজ বিশ্বাস করো বিশ্বাস করি না আমি তোমাকে তোমার মা যে তোমাকে পেটে ধরেছে তাকে নিয়ে তুমি আমি যদি তোমাকে জোরাজোরি করতাম তুমি হয়তো তার ডেড বডিও দেখতে না আমার সাথে আমার বার্থডে সেলিব্রেট করতে ইম্পসিবল আই ক্যান্ট জাস্ট লিভ উইথ আ পারসন লাইক ইউ কবে জানি নিজের প্রয়োজনে নিজের ওয়াইফকেই ডেড বলে দিবে দেখো আমার এমনি মানসিক অবস্থা ভালো নাই ডোন্ট টাচ মি ডোন্ট তোমার বাবা মা গরিব বলে তাদের পরিচয় হাট করে গ্রামের কেয়ারটেকার তুমি ইউনিভার্সিটিতে পড়া একটা শিক্ষিত ছেলে তোমার কাছ থেকে তো আমি এটা এক্সপেক্ট করতে পারি না মানে তোমার বিবেকটা কিরকম হ্যাঁ বলো কিছু নাথিং টু সে আমি তোর মা তোর মন ভালো আছে কিনা সেটা আমি বুঝবো না তুমি শুনে কি করবে আমার মন ভালো করে দিতে পারবে আসলে শ্যামস আমাদের বাসায় গিয়েছিল বললো তুই নাকি ওর উপর রেগে আছিস তাই ও আমাকে নিয়ে আসলো তোকে ম্যানেজ করবার জন্য কেন রেগে আছিস সেটা বলনি না আমি তো জানতে চাইনি আর কনজুগাল লাইফে কনফ্লিক্টের কোনো কারণ লাগে নাকি যাই হোক তুই শ্যামসকে মা ওর নাম শ্যামস না শামসুমিয়া তুই এসব কি বলছিস পাগল হয়ে গেছিস নাকি না আমি পাগল মতো কিছুই বলছি না
ভদ্র মহিলা, আই মিন শামসুমিয়া, যাকে কেয়ারটেকার ওয়াইফ বলে আমাকে পরিচয় দিয়েছে, সেটা তার মা। তার মানে সে যা যা বলেছে সব মিথ্যে। ওদের জায়গা জমি মানে লেখাপড়াটা ছাড়া কিছুই নেই। চিটিং, সব চিটিং। আমি কিন্তু ওকে ছাড়বো না। হাউ ডিয়ার হিম। কাম অন মা, ডোন্ট লুজ ইওর টেম্পার। টেম্পার লুজ করবো না। আমার মেয়ের সঙ্গে, আমাদের সঙ্গে সে এত বড় একটা চিট করেছে, আমি যদি ওকে জেলে না ঢুকিয়েছি। আমু, ফল্ট ওর না, ফল্ট তোমাদের। তোমরা যদি একটা ছেলে সম্বন্ধে কোনো খোঁজ খবর না নিয়ে এই জিনিসটা করো, তাহলে তো সবাই সুযোগ নিবেই। আর সবচেয়ে বড় কথা, ইউ গাইজ লাভ মি। আর তারপর আমার বিয়েটা দেওয়ার আগে ওর সম্বন্ধে কেন? তুই ওকে পছন্দ করেছিস বলেই তো আমরা দিয়েছি। আমু, আমি তো যে কাউকে পছন্দ করতে পারি, কিন্তু অ্যাজ এ প্যারেন্টস তোমাদের দায়িত্বটা কি? এনিওয়ে, লিভ ইট। ফার্স্ট নিয়ে যত কথা বলবে ঝামেলা ততই বাড়বে। আর শামসুমিয়া যা কিছু করেছেন সব কিছুর জন্য তো ভিকটিম আমি, তাই না? সো আইল ডিসাইড আমি কী করবো। এর মধ্যে তোমরা কোনোরকম কোনো ইন্টারফেয়ার না করলে আইল বি হ্যাপি, অ্যান্ড আই হোপ তোমরা করবেও না, আর করলে আমি শুনবো না। রাইমা, তুই ভুল করছিস। ওকে এক্ষুনি পুলিশে দিয়ে দেওয়া উচিত। সরি মা, আই এম সরি। ইউ মে গো নাও। আর হ্যাঁ, এটা শামসের বাসা, আই মিন শামসুমিয়া, হোয়াট এভার ইট ইজ। তুমি ওর বাসায় দাঁড়িয়ে ওর ওয়াইফের সামনে বলছো ওকে পুলিশে দেওয়া উচিত। এরপর হাউ টু এক্সপেক্ট যে একটা মানুষ তোমার সাথে ভালো বিহেভ করবে? সো প্লিজ, ইউ ক্যান গো। তুমি এখন যাও। Life is yours, so decision is also yours. As a father, ekta kotha shikar korte amar kono apotti nei je sob kichur jonno ami dai. I am responsible for all those things. Na abu, that's not the truth. I am responsible for all those things. I've never liked a guy like him. But Amra, as a parents, আমাদের তো আসলে জীবনটাকে আমরা খুব লাইটলি নিয়ে নিয়েছি। তোমার মা সব কিছুতে ফান খুঁজতে গিয়ে জীবনের বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্য তোমার মাকে দোষ দেবার আগে আমারই উচিত আমার নিজের দোষ স্বীকার করা। যেহেতু আমি পরিবারের কর্তা, হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আমারই উচিত ছিল ওকে কন্ট্রোল করা।
সব কিছুকে একটা সিস্টেমের মধ্যে ফেলা, সেটা সেটা করতে আমি ব্যর্থ হয়েছি। এনিওয়েজ, যা হবার তা তো হয়ে গেছে। ফাদার, আমার সাজেশন সাজেশন ঠিক নয় বলতে পারো, এটা আমার রিকোয়েস্ট। সব কিছুকে মেনে নিয়ে তোমরা যদি দেখো মা, শুরুতে আমিও তো খুব একটা সলভেন্ট ছিলাম, তাই আমার বিশ্বাস তোমরা দুজনে মিলে যদি আর সব ধরনের সাপোর্টের জন্য আমরা আছি। Shams, I'm talking to you. কি হলো? কিছু বলছো না কেন তুমি? তোমার কিছুই বলার নেই। কি বলবো? কি বা বলার আছে? At least একটু sorry. তুমি কি মনে করো যে তোমার আমি যা করেছি শুধুমাত্র সরি বললে আই উড বি পানিশড? তুমি কি মন থেকে রিয়েলাইজ করছো যে তোমার অ্যাকচুয়ালি পানিশড হওয়া উচিত? ম্যাম, আমি ভেবেছিলাম, শুধু যে ভেবেছিলাম তা নয়, আই ওয়াজ ডিটারমাইন্ড। লিগেল বা ইললিগেল যে করেই হোক, অ্যাট এনি কস্ট আমাকে বড় হতেই হবে। রহমান, আমি বড় হতে গিয়ে অনেক ছোট হয়ে গেছি। আমি এত ছোট হয়ে গেছি, পৃথিবীর কোথাও আর আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। বুঝতে পারলাম না শামস, তুমি খুব শিক্ষিত একজন ছেলে, তুমি কেন রাইট আর রঙের মধ্যে পার্থক্যটা বুঝলে না? স্বপ্ন, আমি শুধু স্বপ্ন দেখেছি। স্বপ্ন আমার আমার বিবেকটাকে না গলা টিপে ধরেছি। আমি যদি স্বপ্ন না দেখি লাইফের টার্গেটটা ঠিক করে এগোতাম, তাহলে আমাকে পেতে গিয়ে এত কিছু হারাতে হতো। আমার মা চলে গেছে, চাইলে তুমিও যেতে পারো, তোমাকে আটকানোর রাইটস আমার নেই। রাইমা, আমি একজন অসৎ মানুষ, চিন্তায় কর্মে বাট নো মোর। যদি কোনোদিন ঠিক রাস্তায় আসতে পারি, মানুষ হতে পারি, সেদিন না হয় এসে একবার সরি বলে যাবো। তুমি চাইলেই তো যেতে পারো না, কারণ তোমার জীবন এখন শুধু তোমার একার না, আমার সাথেও জড়িত। তুমি তো তোমার ডিসিশন জানিয়ে দিয়েছ, এখন আমার কথাগুলো শোনো। তুমি যা,
এখন থেকে নিজেকে তাই মনে করবে। আমি তোমার ওয়াইফ, এখানে কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আই জাস্ট ডোন্ট গিভ আ ড্যাম, বিকজ আমার হাজবেন্ড ছোট্টকে অ্যাফোর্ড করতে পারে, মেনে নিতে হবে। আমার প্যান্টসে কি ছিল তাতে তো কিচ্ছু আসে যায় না এখন। আমরা এই বাসা ছেড়ে দিব, আমরা একটা ছোট্ট বাসা নিব। সব সার্ভেন্টস, সবাইকে বিদায় করব, তখন আমি নিজে কাজ করব। বিকজ আই হ্যাভ টু টেক ইট। তুমি, তোমার বাবা এবং ছোট ভাইকে এখানে নিয়ে আসবে। আর যতদিন ধরে এগুলো না হচ্ছে ততদিন আমরা একসাথেই থাকব, একই ছাদের নিচে, কিন্তু আলাদা। আমি প্রাণপণ চেষ্টা করব, আরেকবার আমি আমার বিবেকের সামনে দাঁড়াতে চাই।